अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। छोटे बाबू, आमी आपनार थेके डिवोर्स चाहिए। পাগল হয়ে গেছো তুমি? কি সব বলছো? সম্ভব ভালোবাসা তোমার? আরে তোর মাথা ঠিক আছে তো? আরে মহুয়া, তুমি এভাবে কি করে সম্পর্ক ভাঙতে পারো? আপনার জীবনের বদলে আমার ভালোবাসা ত্যাগ করতে হচ্ছে, যদি পারেন তো আমায় ক্ষমা করবেন। এই সব কি বলছিস তুই? তোর চিকিৎসা করাতে হবে আর ওই বাবলিরও। আমি বলে দিয়েছি বড় মা, আমি ডিভোর্স চাই। আপনি পেপার্স রেডি রাখবেন। কি বলছে ওই মেয়েটা? মহুয়া, মহুয়া আমার কথাটা শোনো। মহুয়া, ছোট বাবু আপনি ঠিক আছেন? কি হয়েছেটা কি মহুয়া তোমার? কেন করছো তুমি এসব? তুমি এটা কি করেই বা ভাবতে পারো যে আমার বাবলির প্রতি কোনো ফিলিংস রয়েছে? আমি শুধুমাত্র তোমার মহুয়া। আমার জীবনে শুধু তোমার জায়গা রয়েছে আর কারণ না, শুধুমাত্র তোমার। যদি এরকমই হয় তাহলে অধিরাজের সঙ্গে আমার নাম কেন জুড়েছিলেন? কেন সন্দেহ করেছিলেন আমাকে? আর কেন আমার চরিত্রের দিকে আঙুল তুলেছিলেন বলো? তোমার উপর সন্দেহ করিনি আমি মহুয়া। পরিবারের লোকেরা তোমার উপর সন্দেহ করেছে আর যা কিছু হয়েছে তার জন্য অনেকবার তোমার কাছে ক্ষমা চেয়েছে আর এখনো হাত জোর করে ক্ষমা চাইছি। ভুল করে ফেলেছি আমি, আমাকে আমাকে ক্ষমা করে দাও মহুয়া। কিন্তু কিন্তু এসব কথা বলো না প্লিজ। সবার বিরুদ্ধে গিয়ে তোমাকে ভরসা করছি আমি মহুয়া, মন থেকে বিশ্বাস করছি তোমাকে। এসব এসব বলে দাও না আমাকে, কেন করছো তুমি এসব? এই সব কিছু একটা নাটক তাই না? দেখো দেখো এখানে কেউ নেই মহুয়া, শুধু তুমি আর আমি আছি। অধিরাজ বাধ্য করছে তোমাকে তাই না? আমাকে সত্যিটা বলো যে কেন করছো, কি জন্য করছো আমাকে বলো মহুয়া, বলো। না ছোট বাবু, শুধু আমরা দুজনে নেই। ছোট বাবু ও কিচ্ছু বলবে না, কারণ ও জানে ওখানে ক্যামেরা আছে। আর যদি ও বলে দেয় তখন? আজ নয় কাল ও তো দুর্বল হয়ে পড়তে পারে। ওর দুর্বল হওয়া মানে শম্ভুর মৃত্যু আসন্ন। একই কথা বারবার বলা বন্ধ করুন। যা বলার ছিল আমি সবার সামনে বলে দিয়েছি। আমি এখন না আপনার বিশ্বাস চাই আর না ভালোবাসা। এখন আমি শুধু আপনার থেকে ডিভোর্স চাই। শুনেছেন আপনি? অনেক সহ্য করে নিয়েছি আমি মহুয়া, কিন্তু আর করব না। শেষ সুযোগ দিচ্ছি আমি তোমাকে, সত্যিটা কি আমায় বলো, বলো সত্যিটা। আমি বলে দিলাম না, আমি শুধু ডিভোর্স চাই।
रे भैया किस शहर उड़ जाऊं रे, इस डगर ना उस डगर मेरी किस डगर को जाऊं रे, हर दिशा बैठा कोई डालन को बेड़ी पाऊं में, पंख खोलन को फिरूं पर खोल ना ही पाऊं रे, किस अजब से मोड़ पे ये जिंदगी ठहरी, नथ गहना है या है बेड़ी, অসাধারণ। মানে যে কাজটা আমি করতেই পারছিলাম না সেটা তুমি করে ফেললে, বাবা! এবার শম্ভু বাবু আর মহুয়ার সম্পর্কটা ভাঙবে। আর তুমি বেশি লাফিও না, কারণ এখনো তোমার কাজ বাকি আছে। কান্নাকাটি, উদাস হয়ে থাকা, এইভাবে এইভাবে তোমার স্বামীকে দেখো কি সুইট, নিজের স্ত্রীর জন্য বেলুন নিয়ে এসেছে। দেখো এই বেলুনটা মানুষের কিডনির মতো, তাই না? শম্ভুর কিডনি, মনে আছে তো? যেমনটা বলেছি সেই রকমই করবে, চুপচাপ থাকবে আর কন্ট্রোলে থাকবে। একটা খবর দেওয়ার জন্য আপনাদের ডেকেছি আমি। অনেক দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমার বাড়ির বড় বৌমা আমার নাতি শম্ভুর কাছ থেকে ডিভোর্স চায়। মহুয়া, এসব কি সত্যি? ছোট বাবুকে ডিভোর্স দিবি তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, এখন আমি ওনার সঙ্গে আর থাকতে চাই না। এসব কি বলছিস তুই? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? মাথা করুন, মাথা করুন, ক্ষমা করে দিন। এই মেয়েটার মাথা ঠিক নেই, যা মুখে আসছে তাই বলছে। মা ঠাকুরন, এরকম হতে দেবেন না, আমরা মহুয়াকে বোঝাবো। আমি জানি তোমার খারাপ লাগছে, কিন্তু শম্ভু যদি মারা যায় তাহলে আরো খারাপ লাগবে। চুপচাপ থাকবে। আরে তোমরা কি করছো? তোমরা দাঁড়িয়ে পড়ো প্লিজ, তোমরা দাঁড়িয়ে পড়ো, তোমাদের ভুল না, তোমরা দাঁড়িয়ে পড়ো। সত্যি বলবো ছোট বাবু, অন্যায় তো মহুয়া করছে, মাথা খারাপ হয়ে গেছে ওর। আরে তুই ভাগ্যবতী, তুই ছোট সাহেবের মতন মানুষ পেয়েছিস, কেন এত খারাপ কথা বলছিস? হ্যাঁ দেখ, এই বিয়ে থা এটা কোনো বাচ্চাদের খেলা নয়, বুঝতে পারলি? আরে বিয়েটাকে যেন খেলা মনে করেছে মেয়েটা। আপনারা সবাই শান্ত হন, সবাই তখন থেকে আমায় কেন কথা শোনাচ্ছেন? যে আগে থেকে অন্য কারোর হয়ে গেছে তার সঙ্গে আর কতদিন সম্পর্ক রাখবো আমি? এই যে আমার দিদি, ওর সাথে সম্পর্ক আছে ওনার। মহুয়া চুপ কর, তুই লজ্জা করছে না তোর এভাবে মিথ্যে বলতে? মহুয়া, ছোট বাবু একদমই এরকম না, তোর নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। তোকে তো সব সত্যিটা বলেছিলাম মহুয়া, তাহলে কেন তুই এরকম করছিস? সবাই শান্ত হয়ে যাও। আর তুমি মহুয়া, ডিভোর্স চাই তাই না তোমার? তাহলে ঠিক আছে, ডিভোর্স দেবো আমি তোমাকে। আর তার আগে আমি এটা চেক করতে চাই যে ও যেটা বলছে
সেটা সত্যি নাকি মিথ্যে, এটাই তো চেয়েছিলে তুমি। কোনো উত্তর নেই। এই আগুনকে সাক্ষী রেখেই তোমাকে মঙ্গলসূত্র পরিয়ে দিয়েছিলাম আমি মহুয়া, কিন্তু এখন তুমি এই সম্পর্কটাকে তো মানো না। তাহলে একটা কাজ করো, মঙ্গলসূত্রটা গলা থেকে খুলে ফেলে এই আগুনে পুড়িয়ে দাও। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।